আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, যেহেতু আজকে আর রান্না বান্না নয়, একটু ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য। অনেক দিন হয়ে গেছে আমার স্কিনের জন্য আমি কিছুই করছি না, আর স্কিনটা এত ড্রাই হয়েছে, আর সাথে সাথে ছোট ছোট পিম্পলসের মতো হয়ে গেছে। তো ভাবলাম আজকে আমার জন্য কিছু একটা বানিয়ে নিই, যেহেতু আমি খুব বেশি লেজি হয়ে গেছি ইদানিং। তো ফেস প্যাক লাগিয়ে আমি যে বসে থাকবো 10 থেকে 15 মিনিট, সেই টাইমটা আর আমার হাতে নেই। তো ভাবলাম ঝটপট কিছু একটা করে নিই, যেটা দিয়ে আমি মানে রেগুলার আমি ইউজ করতে পারবো, আর সাথে সাথে আমার সময়টাও বাঁচবে। তো আজকে আমি একটা সাবান তৈরি করব, আর একদম ইজি উপায়ে, ঘরে যা যা জিনিস আছে সেগুলো দিয়েই। তো কফি দিয়ে আমি একটা কফি সাবান তৈরি করছি, আর সেটার জন্য প্রথমেই আমি কফিটা নিয়ে নিচ্ছি। আর এখানে মেজারমেন্টটা হবে সব কিছুই 2 চামচ করে। তো কফি আমরা তো সবাই জানি স্কিনের জন্য কত ভালো। তো কফি দিয়ে আজকে সোপটা বানাচ্ছি, আর সোপ হিসাবে আমি এখানে ইউজ করেছি ডাভ সাবান। বাজারে কিন্তু সোপ বেসগুলো একদম ইজিলি পাওয়া যায়, তো আমার আবার এত সব ঝামেলায় যেতে চাইনি। এত সব ঝামেলায় গেলে পরে দেখা যাবে আর তৈরি করছি না। তো আমার ঘরে ডাভ সাবানটা ছিল, সেটা দিয়েই আমি তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2-4 চামচ মধু, আর মধু তো আমরা সবাই জানি স্কিনের জন্য অনেক ভালো। ড্রাই স্কিন, একনি প্রোন আর কম্বিনেশন স্কিন, সব স্কিন টাইপের জন্যই এটা অনেক ভালো। মধু অ্যান্টিসেপ্টিকের কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, স্কিন গ্লো থেকে শুরু করে স্কিন লাইটেন করতেও এর জুড়ি নেই। এখন এর মধ্যে আমি রুম টেম্পারেচারে রাখা 2-4 চামচ দুধ এড করে দিলাম। দুধ আমাদের স্কিনকে হাইড্রেট করে, আমাদের ইরিটেটেড স্কিনকে এটা অনেকটাই আরাম দেয়, তাছাড়া ডার্ক স্কিনকে এটা লাইটেন করতে অনেক সাহায্য করে। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর যখন এটা খুব ভালো করে মিশে যাবে, একটা পেস্টের মতো তৈরি হবে, তখন আমি এটাকে সাইডে রেখে দেব আর আমার সোপ বেসটা তৈরি করে নেব। এখানে আমি সোপ বেস হিসাবে ডাভ সাবানটা ইউজ করছি, আর ডাভ সাবান তো এমনিতেই অনেক ভালো, যেহেতু এটাতে খুব মাইল্ড ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়, তেমন বেশি স্ট্রং না। নর্মাল যে সাবানগুলোতে অনেক বেশি ক্ষার থাকে, এটাতে তেমন বেশি ক্ষার নেই। এটা জেন্টলি স্কিনটাকে আমাদের ক্লিন করে, হাইড্রেট করে, তারপরে আমাদের স্কিনকে নারিশ করে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার স্কিনের এই সাবানটা অনেক লম্বা সময় ধরে আমি ইউজ করেছি, আর অনেক বেনিফিটও পেয়েছি। তখন ইন্ডিয়ান অ্যাডগুলো দেখতাম, আর ওরা 15 ডেজের একটা চ্যালেঞ্জ দেখাতো, যে 15 ডেজ একটা না যদি ডাভ সাবান ইউজ করেন তাহলে আপনার স্কিনে কী হবে। তো সেটা আমি আসলে ট্রাই করেছি আর আমার অনেক ভালোও লেগেছে, আমার স্কিন অনেকটা ইম্প্রুভ হয়ে গিয়েছিলো। তো যেহেতু আজকে সাবান তৈরি করছি, তো ভাবলাম এটা দিয়েই তৈরি করে ফেলি। আর আমি কিন্তু এই সাবানটা তৈরি করার আগে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক রিসার্চ করেছি, তারপরেই আমার জন্য এটা তৈরি করছি। আজকাল বাজারে খুব সহজেই কিন্তু সোপ বেসগুলো কিনতে পাওয়া যায়, আর এগুলো মানে ব্লক আকারে আসে। তো এভাবে ছোট ছোট করে কেটে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সোপ তৈরি করে নিতে পারে। এই যে আমি সাবানটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নাইফের সাহায্যে। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও কিন্তু এটাকে গ্রেট করে নিতে পারবেন, এতে সহজে মেল্ট হয়ে যাবে। আমি আজকে দুভাবেই আপনাদেরকে এই সাবানটাকে মেল্ট করে দেখাবো। প্রথমে আমি করছি ডাবল বয়লারের সাহায্যে, আর পরে মাইক্রোওয়েভে করে দেখাবো। এখন আমি একটা বড় হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি, আর এটাই বলক চলে আসার পরে আর একটা ছোট হাঁড়ি। আপনারা চাইলে একটা বাটির মধ্যে নিয়েও এভাবে করে নিতে পারবেন। তো এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমার সোপটা মেল্ট হয়ে আসে। ডাবল বয়লারে সোপটাকে মেল্ট করতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 15 থেকে 20 মিনিট। আপনারা চাইলে এ পর্যায়ে আপনাদের পছন্দের যে কোনো তেল এখানে 2-4 চামচ ইউজ করে নিতে পারবেন। আমি এখানে আর কোনো তেল ইউজ করছি না, নেক্সট যে সোপটা বানাবো সেটায় আমি একটা তেল ইউজ করছি। তো এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমার সোপটা মেল্ট হয়ে যায়। আমার সোপটা অনেকটাই মেল্ট হয়ে গেছে, এ পর্যায়ে আমি কফির যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে এড করে দেব।
আপনারা সাবানটা দিয়ে তারপরে কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে এটা দলা পেকে যাবে, গলতে চাইবে না। আর যদি দেখেন যে সাবানটা একদমই মেল্ট হচ্ছে না, তখন আপনারা 2 চা চামচ পানি এখানে অ্যাড করে নিতে পারবেন। আর এখন আমি কফিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাবান আর কফি দুটাই খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মোল্ডে তুলে নেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এখন নেক্সট স্টেপে দেখাচ্ছি আমি কিভাবে আরেকটা সোপ তৈরি করেছি। তো একইভাবে আমি ডাভ সাবানকে গ্রেট করে নিয়েছি। আর এখন এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করছি 2 চা চামচের মতো। আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। কোকোনাট অয়েল ড্রাই স্কিন থেকে শুরু করে একজিমার জন্যও কিন্তু অনেক ভালো কাজ করে। তাছাড়া এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল। নিয়মিত এই তেলটা ব্যবহারে আমাদের স্কিনে একটা লাইট গ্লো চলে আসে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা নাকি সানস্ক্রিন হিসাবেও কাজ করে, ন্যাচারাল সানস্ক্রিন। এখন আমি এটাকে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য অন করে দেব। আর এভাবে আমি 3 বার দেব। তো 1.5 মিনিটের ভেতরেই কিন্তু আমার সুপটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। তো প্রতি 30 সেকেন্ড পরে আমি কিন্তু বেড় করে একটা স্পুনের সাহায্যে এটাকে নেড়ে দিয়েছি। এতে করে সমানভাবে চারিদিকে এটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কফির সেই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে আবারও 30 সেকেন্ডের জন্য দিয়ে দেব। তো 30 সেকেন্ড করে করে আমি 3 বার দিয়েছি। আর 1.5 মিনিটের ভেতরেই কিন্তু আমার সুপটা রেডি হয়ে গেছে। তো এই যে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর বেশি মেল্ট করতে যাব না, এভাবেই আমার চলবে। তো এখন আমি এটাকে একটা মোল্ডে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মোল্ড হিসাবে একটা সসের ছোট বাটি ইউজ করেছি। আর এটাতে কোকোনাট অয়েল একটু গ্রিস করে নিয়েছিলাম প্রথমে। আর এখন সেটার মধ্যে আমি এই কফির মিক্সটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি কোনো সিলিকন মোল্ড থাকে সেটাতেও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন। এতে খুব সুন্দর করে শেপটা চলে আসবে। এখন এটাকে এভাবেই আমি রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা ড্রাই হয়ে যায়। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি এটা জমে যাবে। তো প্রায় 1 ঘন্টার ভেতরেই আমার সোপটা ড্রাই হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে একদম জমে গেছে। তো এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো খুবই অল্প সময়ে সহজভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমার কফি সুপটা তৈরি হয়ে গেল। আর এটার বেনিফিট এখন বলছি আপনাদের। কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, আর এটাই আমাদের স্কিনকে সানবার্ন থেকে রক্ষা করে। কফি খাওয়া থেকে শুরু করে মাখা পর্যন্ত সব কিছুতেই কফি আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, মানে সানবার্ন থেকে রক্ষা করে। আর স্কিনকে তো অনেক গ্লোই বানায়, তাছাড়াও পিগমেন্টেশনে এটা অনেক কাজ করে। নিয়মিত এই সোপটা ব্যবহার করলে আপনার স্কিনে একটা গ্লো চলে আসবে। যেহেতু কফি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, সে কারণে এটা আমাদের স্কিনকে অনেকটা ঠান্ডা রাখে। অনেক সময় দেখা যায় আমাদের স্কিনে মানে লাল হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়। তো এই সোপটা ব্যবহারের কারণে আমাদের স্কিন থেকে সেই রেডনেসটা চলে যাবে আর আমাদের স্কিন অনেকটা হেলদি হয়ে যাবে। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের স্কিনটা ডার্ক হয়ে যায় যেহেতু সানবার্ন হয়। আর সানবার্নটা যদি ন্যাচারালি আমরা একটু রিমুভ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের স্কিনটা অনেকটাই লাইটেন হয়ে যায়। তো এই সোপটা ব্যবহারে আমাদের সানটার্ন অনেকটাই রিমুভ হয়ে যাবে আর আমাদের আগের স্কিনটা ফেরত চলে আসবে, তার মানে স্কিনটা লাইটেন হবে। তো এখন হাতটা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, মানে এক হাত ওয়াশ করলেই আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। আর অবশ্যই যে কোনো জিনিস রেগুলার ইউজ করতে হয়, শুধু একবার ইউজ করে রেখে দিলেই কিন্তু আমরা সাথে সাথে বেনিফিটটা পাব না। অনেক সময় দেখা যায় অনেক সিম্পল ফেস প্যাকগুলো আমরা আলসির কারণে বা সময়ের অভাবে ইউজ করতে পারি না, কিন্তু এভাবে একটু সময় নিয়ে যদি একটা সাবান বানিয়ে আমরা রেখে দিতে পারি আমাদের সিঙ্কের পাশে, তাহলে কিন্তু সহজেই এটা আমরা ব্যবহার করতে পারবো। যখনই আমরা ফেস ওয়াশ করব বা হাতটা ধুবো, তখন আমরা কিন্তু এই সোপটা ইউজ করে নিলেই আমাদের কাজটা হয়ে যাবে।
এই সোপটা ফেস থেকে শুরু করে ফুল বডিতে আপনারা ইউজ করতে পারবেন। তো হাত ধোয়ার পরে আপনাদের এখন একটু ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। দু হাতের মধ্যে যেহেতু এক হাতে সোপটা ইউজ করা হয়েছে, তো এক হাতের স্কিন অনেকটাই লাইটেন হয়েছে যেহেতু মাত্র একবার ইউজ করা হয়েছে। আর চিন্তা করেন, যদি রেগুলার এটা ইউজ করা হয় তাহলে অনেকটাই বেনিফিট আমরা পেয়ে যাব। এটা স্কিনটাকে লাইটেন করার সাথে সাথে অনেক সফটও করে দিয়েছে, যেহেতু মাত্র একবার ইউজ করা হয়েছে। রেগুলার ইউজ করলে এটার বেনিফিট আরও পাওয়া যাবে। তো এখন আমি এটাকে আমার ফেসে ইউজ করে দেখছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর এই সোপটা আপনাদের কারো কাজে লাগবে। আর এই টাইপের কোনো ভিডিও বা ব্লগ যদি আপনারা আমার কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তা জানাবেন। যেহেতু উইন্টার মাস, তো নিজের প্রতি একটু যত্নবান হচ্ছে। আপনারা যদি চান আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।